কৈলাশ পর্বত পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি, যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছতে সক্ষম হয়নি। কিন্তু বর্তমানে শোনা গেল এক চমকে দেওয়া ঘটনা। ঝাড়খণ্ডের একটি ছেলে কৈলাশ পর্বত আরোহণ করেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, সেই ছেলেটি কৈলাশ পর্বতে ওঠার একটি ভিডিও ফুটেজও রেকর্ড করেছে। পাশাপাশি এটাও জানায় যে কৈলাশ পর্বতের ওপরে কী রয়েছে। এই ঘটনার পর থেকে সমগ্র বিশ্বজুড়ে খবরটি ভাইরাল হয়ে যায়। এই ঘটনার সম্পূর্ণ বিবরণ এবং সত্যতা সম্পর্কে জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, মন থেকেই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ঝাড়খণ্ডের একটি ছেলে কৈলাশ পর্বতে কিভাবে আরোহণ করলো। সবার কাছে অনুরোধ, আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবধি যেখানে জয় করা সম্ভব হয়েছে, সেখানে তার থেকে কম উচ্চতার কৈলাশ পর্বতে আরোহণ করা আজ অবধি সম্ভব হয়নি কেন? আসলে যখনই মণিমহেশ কৈলাশ পর্বতের কথা হয়, তখনই সব পর্বতারোহী হার মানতে বাধ্য। এমনটা নয় যে কেউ চড়ার চেষ্টা করেনি, ভগবান শিবের নিবাসস্থল অবধি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। কিছু দূর যাওয়ার পরেই তারা পাথরের হয়ে গিয়েছেন। আর যারা এখানে ওঠার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছেন, তারা একসময় নিজেদের হার স্বীকার করে নিয়েছেন। এই পর্বত হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভারমোর থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত, যার উচ্চতা 18,547 ফিট। পর্বত আরোহীদের কাছে এই স্থান মণিমহেশ কৈলাশ পর্বত নামে প্রসিদ্ধ। দিনের সবচেয়ে পবিত্র সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে এই পর্বত থেকে একটি বিশেষ আলোক রশ্মি বিচ্ছুরিত হয়, যা অনেকটা মণির মতো। রহস্যের ব্যাপারটি হল, যখন এই মণি থেকে আলো বিচ্ছুরিত হয়, ঠিক তার কিছুক্ষণ পরেই সূর্যোদয় হয়। ভক্তরা এই মনোরম দৃশ্য দেখতে সারা রাত জাগেন। এজন্যই এই পর্বতের নাম মণিমহেশ। কিংবদন্তি রয়েছে যে ভগবান শিব দেবী পার্বতীর সঙ্গে বিবাহের পর এই মণিমহেশ সৃষ্টি করেছিলেন, যেখানে দেবীর নাম গিরিজা। এখানে একটি বিচিত্র ধরনের প্রস্তরখণ্ড রয়েছে, যা অনেকটা শিবলিঙ্গের মতো। একে ভগবান শিবের প্রত্যক্ষ স্বরূপ বলে মনে করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই পর্বতে ওঠার সময় কোনো এক অদৃশ্য শক্তি তাদের পথে বাধা দেয়। যখনই কোনো মানুষ অথবা অন্য কোনো প্রাণী এই পর্বতে উঠতে যায়, তখন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। আচমকা বৃষ্টিপাত তো কখনো ভয়ানক ঝড় শুরু হয়। পরিবেশ এতটাই খারাপ হয়ে যায় যে আরোহীদের ফিরে আসতে হয়। এই পর্বতকে নিয়ে নানান রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে, একজন ব্যক্তি তার ভেড়াগুলিকে চড়াতে বেরিয়েছিলেন। তিনি এই পর্বতে আরোহণ করতে গেলে আচমকা প্রস্তরীভূত হয়ে যান, যা নিঃসন্দেহে এক রোমহর্ষকর ঘটনা। সাথে সাথে তার ভেড়াগুলিও পাথরে পরিবর্তিত হয়, যেগুলির নিদর্শন আজও দেখতে পাওয়া যায়। আরও একটি কিংবদন্তি অনুসারে একটি সাপ এই পর্বতে ওঠার চেষ্টা চালিয়েছিল, কিন্তু সেও পাথর হয়ে যায়। ভগবানের ইচ্ছের বিরুদ্ধে জোর করে কেউ এই পর্বতে আরোহণ করতে পারবে না। যে করতে চাইবে তাকে ভগবানের রোষের শিকার হতে হবে। এই পর্বতের ওপর দিয়ে কোনো উড়ন্ত যান, যেমন হেলিকপ্টার, প্লেন, কোনো কিছুই যেতে পারে না। কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে যে একটি ছেলে ওই পর্বতে আরোহণ করেছে। সে ওখানকার ভিডিও ফুটেজ রেকর্ড করেছে। সে জানায় যে ওই পর্বতের চূড়ায় উঠতে সে সক্ষম হয়েছে। সে সবাইকে নিজের নাম বলে এবং এটাও জানায় যে সে ঝাড়খণ্ডের বাসিন্দা। এই ছেলেটি বলে যে সেই স্থানে এক অন্য ধরনের অনুভূতি রয়েছে, যেন স্বয়ং ভগবান শিব এখানে বিরাজ করছেন। সে এটাও জানায় যে ওই চূড়ার অংশটি অনেকটা সিংহাসনের মতো, যেন কেউ এখানে বসে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন মানুষ বিভিন্ন মত পোষণ করেছেন। অনেকেই এটাকে আপত্তিজনক মনে করেছেন, অনেকে তো সেই ছেলেটির ওপর মামলা করবেন বলে দাবি করেছেন। কারণ এই জায়গা তো কোনো সাধারণ জায়গা নয়, এর সাথে মানুষের আস্থা, ভক্তি সব কিছুই জুড়ে রয়েছে। ফলে যে জায়গার সঙ্গে মানুষের এতটা গভীর সম্পর্ক,
সেটা মানুষের ভক্তির জায়গা নাকি কোনো জয় করার জায়গা। জানা যায় যে 1968 সালে একটি ইন্ডো জাপানিজ টিম এই পর্বতে ওঠার চেষ্টা চালিয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত হার মানে। বন্ধুরা, এই ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কি সেটা অবশ্যই কমেন্টে জানান। এটা কি কোনো ভালো সংকেত যে ছেলেটি এই পর্বতে আরোহণ করতে পেরেছে, নাকি এটা আগাম কোনো বিপদের সংকেত, সেটা আমাদের কমেন্টে জানান। ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই দরকারি তথ্যটি জানতে পারে। আরও এরকম অজানা ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।